সমুদ্রের পানির নিচেও রয়েছে বিপুল জীববৈচিত্র্য, কিন্তু প্রাকৃতিক কারণ ছাড়াও দূষণ এবং অতিরিক্ত আহরণে প্রাণী এবং উদ্ভিদ বিপন্ন হওয়ায় পরিবেশের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। এবারের বিশ্ব বন্যপ্রাণী দিবসে সমুদ্রের জলজ প্রাণী সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ও দেহাবশেষ পাচারের পরিমাণ, মাদকদ্রব্য, অস্ত্র ও সোনা চোরাচালান এক পর্যায়ে চিহ্নিত করা হয়েছে। বর্তমান বাংলাদেশ বন বিভাগ বন ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। আমি টেরিস্ট্রিয়াল মেরিন উভয় প্রাণী রক্ষা করা আমাদের দায়িত্ব, কিন্তু আমি যদি আমার যে দায়িত্বটা যদি আমি উপলব্ধি না করি, আমি রক্ষক হয়ে যদি ভক্ষকের কাজ করি, তাহলে কিন্তু আমার সেই দায়িত্ব পালন হবে না। আমাদেরকে এই ধরনের সচেতনতা থেকে কিন্তু উন্নতি করতে হবে। প্লাস্টিক পলিউশনে সমুদ্র নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস্টিক আমাদের সবচেয়ে ক্ষতিকর। আমরা প্রতিনিয়ত বলছি, কিন্তু পরের দিন বাজারে গিয়ে প্লাস্টিক ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে বাজার থেকে চলে আসছে। বাংলাদেশের বিপুল জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। বন বিভাগ সহ সরকারি সকল সংস্থার সঙ্গে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান তাদের। বন্যপ্রাণী শুধু এক জায়গায় থাকে না, বন্যপ্রাণী হয় বনে থাকবে, নয় জলাভূমি জলাশয়ে থাকবে। এই নিরুপদ্রব একটি ইকোসিস্টেম যদি না থাকে, তাহলে বন্যপ্রাণী থাকার কোনো সম্ভাবনা সেখানে নেই। আমরা যে ক্ষতি করে ফেলেছি আমাদের বিশ্বের প্রাকৃতিক পরিবেশকে, সেই পরিবেশ থেকে যদি আমরা ভালো রাখতে চাই, সেই পরিবেশকে যদি ভালো রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এখনই সজাগ হতে হবে। এবং এই সজাগ হওয়ার ব্যাপারে শুধু একটি প্রতিষ্ঠান কিংবা একটি মানুষ কিন্তু পারবে না। এখানে বন বিভাগ যেমন আছে, পরিবেশ অধিদপ্তর আছে, জলবায়ু মন্ত্রণালয় আছে, এবং আমাদের এই সব কিছু মিলিয়ে আমরা যারা বাঙালি যারা আছি, এই দেশে বাস করি, যারা বসবাস করি বাংলাদেশে, আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমি কিন্তু ডিপসি ট্রলারে করে 4-5 দিন ছিলাম আমি ইসেতে সমুদ্রে, এবং তখন কিন্তু আমি দেখেছি যে যখন তারা মাছ ধরে, ছোট মাছগুলো ধরা পড়ছে যখন, তো সেগুলো যখন তারা ফ্রিজিং হলে ঢুকিয়ে ফেলে, ফ্রিজিং হলে কারো হয়তো 200 টন, কারো হয়তো 300 টন ফ্রিজিং হলে তাদের জায়গা আছে, তো যখন দেখে যে বেশি দামি মাছ পাচ্ছে, তখন এই প্লাস্টিকে ভরা সমস্ত মাছ তারা কিন্তু সমুদ্রে ফেলে দেয়। কত শয়ে শয়ে টন মাছ যে আমরা এইভাবে ফেলে দিচ্ছি সমুদ্রে ফিশিং এই ডিপসি ট্রলার থেকে। সুতরাং এই জায়গাটাও যেন একটু চিন্তা করা হয় যে কী করা যায় এই জায়গায়। বন্যপ্রাণী সংরক্ষণে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সরকারের সবুজ বাংলাদেশ সৃষ্টির প্রত্যয় তুলে ধরেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপমন্ত্রী। জাহাজ যখন আসে ঘাটে ভেড়ে, তখন সবাই সেই জাহাজ কিন্তু পরিষ্কার করে না, কারণ ওই পরিষ্কার করতে গেলে টাকা লাগবে। তার চাইতে যা কিছু নোংরা আবর্জনা, তার মধ্যে অবশ্যই প্লাস্টিক সামগ্রী বেশি থাকে, এটা আপনারা সবাই বোঝেন, আমিও বুঝি। সেগুলো সব নিয়ে গিয়ে গভীর সমুদ্রে ছেড়ে দেয়। 100টা জাহাজে সেই কন্টেনার দিয়ে এসেছি, যে প্রত্যেক জাহাজে আসলে সেই কন্টেনারে কিছু এনেছে নাকি এখানে পরিষ্কার করে তবে যেতে হবে। প্রায় 14% বন্যভূমি বেহাত হয়ে গেছে যেটা বলেছে। তো আমরা এই জন্য আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তাদের মাধ্যমে আমরা এই বনাঞ্চল আবার সামাজিক বনায়নের মাধ্যমে আমরা আবার উদ্ধার করতে এবং এই বাংলাদেশে আবার বনে ভরপুর করার জন্য সবুজ বাংলাদেশ আমরা করতে চাই, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। বিশ্ব বন্যপ্রাণী দিবসে এবারের প্রতিপাদ্য, মানুষ এবং ধরিত্রীর জন্য জলজ প্রাণী বৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসুন। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা।